স্রাংশালা এডুকেশন উইক পান্ডানোর গে রাজাখর আগুলিনি মহারানী তুলসীবতী স্কুলের ন্যাশনাল এডুকেশন পলিসিনি বিসিপুরি পুংমানি সালনতী সালসিনী বাকি চেংজাখা কাইসা পান্ডা পান্ডাও মানজাখা এএমসি মেয়র এমএলএ দীপক মজুমদার হাসিন যতরং নগণ পালাইজাখা এডুকেশন উইক পান্ডা আবহাইকেন রাজাখর আগুলিনি মহারানী তুলসীবতী স্কুলব ন্যাশনাল এডুকেশন পলিসিনি বিসিপুরি পুংমানি সালনতী সালসিনী বাকি কাইসা পান্ডা চেংজাখা পান্ডানো চেংসই রেখা এএমসি মেয়র এমএলএ দীপক মজুমদার মানজাখা রংনকনি হেডমাস্টার নন্দন সরকার আবুন ইয়াগলো বুফাং বুসাকাইমন বিশিংদি চেংসা খাওয়া পান্ডা বং বুসাকাইমন ইয়াগলো কক সাকা এমসি মেয়র এমএলএ দীপক মজুমদার আমাদের স্টুডেন্টের যে সদস্যই কারণতার মেধা প্রকাশ তাকে কতটা তৈরি হয়েছে নিজেকে প্রকাশ করার সুযোগ পেয়েছে এবং বিভিন্ন ক্রীড়া আজকে যেরকম আছে প্ল্যান্টেশন বৃক্ষরোপণ করা ক্রীড়ার বিষয় আছে এদের কাছে নেতা বিরোধীভাবে নিজেকে তৈরি করা বা বিভিন্ন সামাজিক দায়িত্ব কর্তব্য সময় অবহিত হওয়া এবং নিজেকে প্রতিগত বিদ্যার পাশাপাশি হাতে কলমে নিজেকে তৈরি করা একটা স্টুডেন্টকে এটা এই চার দিন চার বছর থেকে শিক্ষানীতির অঙ্গ হিসেবে যে যে জিনিসগুলি করা হয়েছে তার প্রতিফলন বা প্রতিভা বিকাশের জায়গা নিয়ে এই শিক্ষা সরকার তো আজকে এখানে যেমন একটা বিশেষ প্রোগ্রাম নন্দন বলার চেষ্টা করেছেন বাড়ি থেকে শুরু হয়েছে এই বিদ্যালয়ে যেহেতু প্রফেশনাল কিছু পরীক্ষা আছে অন্যান্য সেই কারণে এই সাত দিনের প্রোগ্রামগুলি চার দিন অনুযায়ী করার চেষ্টা করা হয়েছে বিভিন্নভাবে বিশেষ করে তো আজকে আছে যেমন বৃক্ষরোপণ ঘটনা এটা অত্যন্ত প্রয়োজনীয় পৃথিবীর ক্ষেত্রে আমাদের আমরা যারা আছি বা বর্তমান বা আগামী প্রজন্মকে সুস্থ সুন্দরভাবে বাঁচতে গেলে যেটা প্রয়োজন পরিবেশকে দূষণমুক্ত করা সুন্দর পরিবেশ তৈরি করা নির্ভরযোগ্য পৃথিবীকে এবং প্রকৃতির যে ভারসাম্য সেটা রক্ষা করা সেক্ষেত্রে বৃক্ষরোপণ অত্যন্ত প্রয়োজন আমাদের সারা দেশে সারা পৃথিবীতে কিন্তু বৃক্ষরোপণ খুব আনুষ্ঠানিকভাবে প্রতি বছরই হয়ে থাকে প্রতি সময় বিভিন্ন প্রোগ্রামে আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠানিক হোক কিংবা ক্লাব বা সরকারি প্রতিষ্ঠান হোক বৃক্ষরোপণ করে থাকে কিন্তু সেগুলি রক্ষা করা পরবর্তী সময় সেগুলিকে যত্ন করা তাদেরকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে কিন্তু অনেকে আমাদের যতটা আগ্রহ থাকে না যতটা আমরা আনুষ্ঠানিকভাবে সেই অনুষ্ঠানটা করে থাকি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী গৌরবভবন করেছে না বৃক্ষরোপণ করতে তাকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের স্বার্থে পৃথিবীর স্বার্থে পৃথিবীকে হরা সুস্থ রাখতে গেলে সেক্ষেত্রে উনি বলেছেন যে একটা মেরে নাম মাটি নাম একটা পীরে মানে এটা বলার চেষ্টা করেছেন এটা বাংলা না বুঝি যে মার নামে একটা বৃক্ষরোপণ যদি আমরা করি তবে সেই বৃক্ষটা নিশ্চয়ই আমরা যত্ন করবো কারণ মাকে আমরা শ্রদ্ধা করি মার কল্যাণে পৃথিবীর আলো আমরা দেখি মাকে রক্ষা করা মাকে শ্রদ্ধা করা মাকে যত্ন করা প্রতিটি পরিবারের সন্তানরা করে থাকেন যাদের মা আছেন তাদেরকে তো তারা শ্রদ্ধা করবেন ভালোবাসেন এবং তাদের প্রতি খেয়াল রাখেন যাদের মা নেই তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য কিন্তু আমরা বিভিন্ন অনুষ্ঠান করি কাজেই সেক্ষেত্রে যদি আমরা প্রতি বাড়িতে আমার বাড়িতে বাড়ির সামনে যদি মার নামে একটা আমরা যদি চারারোপণ বৃক্ষরোপণ করি তাকে মাকে যেভাবে আমরা শ্রদ্ধা জানাই মাকে যেভাবে স্মরণ করি মাকে যেভাবে শ্রদ্ধা করি মাকে মার কাছে যতটা আমরা মাকে যত্ন করি সেভাবে কিন্তু সেই বৃক্ষটা কিন্তু তবেই বৃক্ষটা কিন্তু পরিণত হবে পরবর্তী সময় তার সুফল আমরা পৃথিবীবাসী যারা বসবাস করি তারা পাবো পরিবেশ দূষণমুক্ত নির্মল রাখতে পারবো আর সালো এডুকেশন উইক পান্ডানো রোগ এডুকেশন বেটিং লোয়াই জিজাংবাই স্রাংসলো যত রং নক বুসকাঙ্গন স্টুডেন্ট রং নতুই ক্লাইজাকা হিউম্যান বন্ডিং পান্ডা আবহাইকেন রাজাখর আগলিনি বর্জন স্কুল বুসকাঙ্গব পালাইজাক মানি হিউম্যান বন্ডিং পান্ডা ও মানজাকা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের ডাইরেক্টর এন সি শর্মা নক হবই তে কুবুন লুকুরক আ পান্ডা কক সানান থাঙ্গে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের ডাইরেক্টর এন সি শর্মা সাকা টাবু হাস্টেও নক যাও শিকলারক ফেমুনি মানে খেনে চাউই গলগী তংমানি হেনই আবন বাগিন ক্লাইজাকা আশানি হিউম্যান বন্ডিং পান্ডা হনই অ্যাকচুয়ালি আমাদের সাত দিনের শিক্ষা সপ্তাহ চলছে আজকে হলো তৃতীয় দিন এবং এটা হলো স্পোর্টস স্পোর্টস ডেতে আমরা স্পেশালি যেটা নিয়েছি খেলাধুলা তো হবে সঙ্গে আমাদের ত্রিপুরাতে যে একটা প্রবলেম যে ড্রাগ এডিকশন সেই ড্রাগ এডিকশন শুধুমাত্র কলেজ বা স্কুলে সব জায়গাতেই ছড়িয়েছে অনেকগুলি কলেজেও ছড়িয়েছে অনেকগুলি স্কুলেও ছড়িয়েছে যার জন্য আমরা শিক্ষা বিভাগের পক্ষ থেকে সব স্কুলকে আমরা রিকোয়েস্ট করেছি যে তাদের যে যারা ছাত্রছাত্রীরা রয়েছে সেটার বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলতে মানুষের কাছে তুলে ধরতে যে আমরা ছাত্র সমাজ শিক্ষক সমাজ ড্রাগের বিরুদ্ধে এবং ড্রাগ নিয়ে যারা ব্যবসা করে বা ড্রাগ যারা প্রতিনিয়ত ব্যবহার করে তাদের আমরা সজাগ করে দিতে চাই যে এগুলি আপনারা বন্ধ করুন ছাত্র সমাজও তাদের বিরুদ্ধে
তার সজাগ করে দিতে চাই যে এগুলি বন্ধ করুন, আমরা সুস্থ সমাজে যাতে আমরা বাস করতে পারি। এবং আজকে সারা ত্রিপুরাতেই যতগুলি স্কুলে সম্ভব সব স্কুলগুলি এইভাবে মানববন্ধনের মাধ্যমে এই রাগের বিরুদ্ধে মানুষকে সজাগ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আশালা হাসিন যত রংনক নিলগি ও রাজখর আগুলিনি মহারানী তুলসীবতী রংনক বুসকাঙ্গ ব পালাইমান নুকসাখা হিউম্যান বন্ডিং পান্ডা রাজখর আগুলিনি সীমা অমিতনি কক্ষ চিনি খরাং।